সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ক্রিপ্টো জিপিটি নামটি অলরেডি আপনারা অনেকেই কিন্তু শুনে ফেলেছেন। এরা মূলত কাজ করছে এআই ডেটা নিয়ে, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। একটু খেয়াল করুন, এআই রেভলিউশন ফর বিলিয়ন অফ ইউজার্স। ক্রিপ্টো জিপিটি ইজ দ্য জেড কে লেয়ার টু দ্যাট লেটস ইউ অন দ্য মনিটাইজেশন অফ ইউর এআই ডেটা। টার্ন এভরি টাস্ক অন ইউর ডেইলি লাইফ ইন্টু এ সোর্স অফ ইনকাম। সহজ কথায়, আপনি যত বেশি এই ক্রিপ্টো জিপিটি এর সাথে সংযুক্ত থাকবেন, তত বেশি ডেটা আপনার কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন এই ক্রিপ্টো জিপিটির মাধ্যমে। ক্রিপ্টো এবং এআই এই দুইটা শব্দই কিন্তু বর্তমান সময়ের দুটি ট্রেন্ড। অর্থাৎ আপনি যে কোনো কিছুতেই যাবেন, সব কিছুতেই ইনভলভ হবেন, দেখবেন যে সবাই এখন ক্রিপ্টো নিয়েই কাজ করছে। আর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ছাড়া আর কয়েকদিন পরে মনে হয় যে আমাদের পৃথিবীতে আর কোনো কিছু চলবেই না। সো আপনারা যারা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন বা চলেন, তাদের জন্য অবশ্যই এই ক্রিপ্টো এবং এআই এই শব্দ দুটি অবশ্যই পরিচিত, এবং আপনারা অবশ্যই এই ক্রিপ্টো জিপিটি এর সাথেও পরিচিত হবেন। ফেব্রুয়ারি 2023-এ যাত্রা শুরু করা এই ক্রিপ্টো জিপিটি অলরেডি 2 লাখেরও বেশি ইউজার কিন্তু কালেক্ট করে নিয়েছে। সো এই ক্ষেত্রে আপনারা জাস্ট একটু নিজেরাই চিন্তা করে দেখুন যে এর পপুলারিটি কতটা বেশি। আপনারা এই ক্রিপ্টো জিপিটি এদের ওয়েবসাইটে যদি আসেন তাহলে আরও অনেক বেশি ডিটেলস আপনারা দেখতে পাবেন। আর এই সবগুলো বিষয় যদি আমি এখানে রিড ওভার করতে যাই তাহলে সময় লাগবে অনেক বেশি। আমি জাস্ট শর্টকাটে মেইন পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আর সেই সাথে কিভাবে আপনারা সাইন আপ করবেন সেই টিউটোরিয়ালটাও শেয়ার করব। তার আগে আপনারা একটু খেয়াল করুন, বর্তমান সময়ে টপ 3 যে বিজনেস রয়েছে যাদের কাছে, অর্থাৎ ডেটা বিজনেস, তাদের সর্বপ্রথম রয়েছে গুগল, যার বিজনেস হচ্ছে 1.3 ট্রিলিয়ন। নাম্বার সেকেন্ড আপনারা যদি খেয়াল করেন তাহলে অ্যামাজন, তাদের বিজনেস 1 ট্রিলিয়ন। এবং নাম্বার 3-তে রয়েছে মেটা, তাদের বিজনেস 500 বিলিয়ন। এই সবাইকে টেক্কা দেওয়ার জন্যই কিন্তু ক্রিপ্টো জিপিটি কাজ করে যাচ্ছে, এবং তাদের টার্গেট তারা আমাদের মাধ্যমেই এই মেটা অথবা অ্যামাজন অথবা গুগল এদেরকে টেক্কা দিয়ে উপরে চলে যাবে। এক নজরে তাদের রোডম্যাপটা দেখে নেই। Q1 2023 এখানে তারা যে কাজগুলো করেছে তার মধ্যে নিচের পয়েন্টটায় চলে আসি। অ্যাপ লঞ্চার্স রিলিজ, অর্থাৎ তাদের অ্যাপটা অলরেডি রিলিজ হয়েছে এবং তাদের টার্গেট 1 মিলিয়ন ক্রস করবে উইদিন মার্চ। এবার আসি Q2 অর্থাৎ April to June, এখানে তারা যে কাজগুলো করবে এর মধ্যে নাম্বার সেকেন্ডে দেখেন অ্যাপস কমিটেড টু বিল্ড অন দ্য ক্রিপ্টো জিপিটি আর ক্রসেস 5 মিলিয়ন্স ইউজার্স, অর্থাৎ 50 লাখ ইউজার্স জুনের মধ্যে তারা কালেক্ট করবে, এটা তাদের বিশ্বাস। এবার আমরা চলে যাব Q3, এখানে দুইটা পয়েন্ট একটু হাইলাইট করছি। এআই ডেটা মার্কেট প্লেস বেটা রিলিজ, অর্থাৎ মাই এআই ডেটা মার্কেট প্লেসের বেটা ভার্সনটা তারা রিলিজ করবে July to September মধ্যে। তারপর তারা যে কাজটি করবে, ক্রিপ্টো জিপিটি জেড কে রোল আপ লেয়ার টু মেননেট বেটা টেস্ট, তাদের মেননেটের বেটা টেস্টিংটাও তারা এই সময়ের মধ্যেই নিয়ে আসবে, অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে। অ্যাপস কমিটেড টু বিল্ড অন দ্য ক্রিপ্টো জিপিটি 10 মিলিয়ন ইউজার্স, তারা তাদের টার্গেট যে আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের ইউজার্স 10 মিলিয়নেরও বেশি হবে। এবার আসি Q4 2023, এখানে তারা যে কাজটি করবে শুরুতে সেটা হচ্ছে মেননেট বেটা রিলিজ, অর্থাৎ Q3-তে তারা মেননেট বেটা এটা টেস্ট করবে এবং Q4-এ তারা এটা রিলিজ করবে। সেই সাথে তারা ক্যাপসুল NFT রিলিজ করবে এবং তাদের ইউজার পৌঁছে যাবে 20 মিলিয়নেরও অধিক। তাদের টার্গেটগুলো কিন্তু একদম মন্দ নয়, আর সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সাথে যদি আমরা সংযুক্ত হয়ে থাকি তাহলে ইন ফিউচার আমরাও হয়তোবা বেনিফিটেড হতে পারবো। এক নজরে তাদের টিমটা একটু দেখে নিন। জামিলা জেলানি, ইনি হচ্ছেন মার্কেটিংয়ে আছে, এবং প্রত্যেকের, আপনার শুধু একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকের নামের শেষে তাদের লিঙ্কডিন আইডি সংযুক্ত করা আছে, অর্থাৎ আপনি চাইলে তাদের ব্যাপারে লিঙ্কডিনে গিয়েও আপনারা জেনে নিতে পারেন। এটা অথেন্টিসিটি প্রমাণ করে যে আসলে এই সাইটটা কতটা অথেন্টিক, এবং এই টিম মেম্বারগুলো যারা রয়েছে, যাদের ছবিগুলো এখানে দেওয়া আছে, এই ছবিগুলো যে কুড়িয়ে নেওয়া নয় তা কিন্তু এখান থেকেও প্রমাণ করে। বন্ধুগণ, দেরি না করে চলুন আমরা আগে সাইন আপ প্রসেসটি কমপ্লিট করে নেই। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা ঠিক এরকম ওয়েব পেজে চলে আসবেন। এখানে আপনারা খেয়াল করুন শুরুতেই আছে ক্রিপ্টো জিপিটি,
আর নিচে চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বুঝতে পারি এটা মূলত চাইনিজ একটি ওয়েব বা প্রোডাক্ট। আর একটু নিচে খেয়াল করবেন, ইউজ রেফারেল কোড, আপনারা যে কাজটি করবেন এই ইউজ রেফারেল কোড এখানে নিচে যে কোডটি দেখতে পাচ্ছেন WXV3C2M এই কোডটি চাপ দিয়ে ধরে আপনারা কপি করে নেবেন, কারণ পরবর্তীতে এটা কাজে লাগবে। রেফারেল কোডের ঠিক নিচেই সাইন আপ প্রসেস রয়েছে। ফার্স্ট অফ অল আপনারা কিন্তু ওয়েবে সাইন আপ করতে পারেন, এবং সেকেন্ড আপনারা চাইলে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে সাইন আপ করতে পারেন। আমি আপাতত ওয়েবে সাইন আপ করে নিচ্ছি, জাস্ট এই বাটনে ক্লিক করবেন, এরপর আপনার সামনে সাইন ইন উইথ গুগল এই বাটনটি আসবে। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে যে ইমেল আইডি সেট করা আছে জাস্ট ওই ইমেল আইডি শো করবে, যদি একাধিক থাকে সেক্ষেত্রে প্রত্যেকটি ইমেল আইডি শো করবে। এখান থেকে আপনি আপনার পছন্দনীয় ইমেল আইডি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, আর এটাই হচ্ছে কাস্টমাইজ ইওর প্রোফাইল পেজ। এখানে শুরুতেই আপনি পিকে ইউজার নেম, এখানে আপনি আপনার ইউজার নেম সিলেক্ট করে নেবেন। যেমন আমি আমার ইউজার নেমটি দিয়ে দিব Habib365 তারপর নিচে জেন্ডার অপশন থাকবে, এটা নর্মালি মেলে থাকে, আপনারা যারা মেল তারা অবশ্যই মেলেই রাখবেন, আর যারা ফিমেল তারা ফিমেল বাটনে ক্লিক করে নেবেন। তার ঠিক নিচেই আপনারা পেয়ে যাবেন ডেট অফ বার্থ, আর এই ডেট অফ বার্থে আপনারা অবশ্যই ক্লিক করে আপনাদের NID অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। সবার উপরে 2005 এখানে ক্লিক করলে খুব সহজেই আপনি কিন্তু আপনার জন্মসালটি সিলেক্ট করতে পারবেন, এটা একদমই সহজ এবং খুব অল্প সময়ে এটা করা সম্ভব। এরপর আপনি মান্থ এবং ডেট এই দুইটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার ডেট অফ বার্থ রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে এটা অলরেডি রেডি। এরপর সবার শেষে আপনি সাইন আপ, নিচে সাইন আপ বাটন, এই বাটনটিতে ক্লিক করবেন। এই সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে নতুন আরেকটি ইন্টারফেসে। এখানে শুরুতেই একটু খেয়াল করবেন, ডু ইউ হ্যাভ এ রেফারেল কোড, আপনার কি একটি রেফারেল কোড রয়েছে? নিচে খেয়াল করুন, যদি আপনি রেফারেল কোড ব্যবহার না করেন তাহলে কোম্পানি আপনার থেকে ভবিষ্যতে আপনার যে আর্নিং আসবে আপনার টোটাল আর্নিং থেকে তারা রেগুলার বেসিসে 25% ট্যাক্স হিসাবে কেটে নিবে। সো আপনারা ডিসিশন নিন যে আপনাদের ইনকাম থেকে 20% আপনারা ছেড়ে দিবেন না 20% সহ আপনারা রেখে দিবেন। যদি তাই করেন তাহলে ভিডিও শুরুতে আপনারা যে কোডটি কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন, রেফারেল কোড এখানে জাস্ট পেস্ট করে দিলে আপনার কিন্তু এই WXV3C2M রেফারেল কোডটি চলে আসলো। এখন আপনারা জাস্ট এই সিম্পলি কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার প্রোফাইল কিন্তু রেডি। এটাই আপনার ক্রিপ্টোজিপিটি আপনার প্রোফাইলের মূল ইন্টারফেস। এখানে দেখুন অ্যাকাউন্ট করার পর আমার পজিশন কত, 1,22,748 পজিশন হচ্ছে আমার। এবার আপনারা চিন্তা করে দেখুন এটা কতটা ফাস্ট গ্রোয়িং একটা সাইট, আর প্রতি রেফারেলে আপনি 7 DXP কয়েন পাবেন, অর্থাৎ ক্রিপ্টোজিপিটির কয়েনের নাম হচ্ছে DXP। আর আপনি পার টুইট ওয়ান্স এ ডে, প্রতিদিন যদি আপনি টুইটারে এই ক্রিপ্টোজিপিটি এদের পেজে যদি আপনি টুইট করেন তাহলে 15 DXP করে পাবেন। বন্ধুদেরকে ইনভাইট করবেন কীভাবে? সিম্পল, ইনভাইট ফ্রেন্ডস এই বাটনে ক্লিক করুন, এরপর শেয়ারেবল লিঙ্ক, আপনি আপনার রেফারেল লিঙ্ক পেয়ে গিয়েছেন, এটার উপর জাস্ট ক্লিক দিয়ে আপনি একটু চাপ দিয়ে ধরবেন, ধরে কপি করে নিতে পারেন, অথবা ক্লিক করে আপনি সরাসরি শেয়ারও করতে পারেন। আমি এটার উপর ক্লিক করলাম। সবার নিচে খেয়াল করুন শেয়ার লিঙ্ক, এই শেয়ার লিঙ্ক এই বাটনে যদি আপনি ক্লিক করেন এরপর আপনি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার বিভিন্ন অপশন পাবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করার। এখন দেখুন যারা অ্যাপ ইউজ করবেন না তারা কিভাবে এই ওয়েব পেজটাকে অ্যাপ বানাবেন। উপরে হাতের ডান দিকে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই 3-ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে খেয়াল করুন অ্যাড টু হোম স্ক্রিন বাটন রয়েছে ডেস্কটপ সাইডের উপরে। অ্যাড টু হোম স্ক্রিন এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন, এরপর অ্যাড টু হোম স্ক্রিন ক্রিপ্টোজিপিটি বাই ওয়েট লিস্ট, এখানে হাতের ডান দিকে অ্যাড, এই অ্যাড বাটনে ক্লিক করবেন। আবারও চলে আসবে অ্যাড, এবার আপনারা এই অ্যাড বাটনে আরেকবার ক্লিক করলেই এটা কিন্তু অ্যাপ আকারে আপনার মোবাইলের হোম স্ক্রিনে গিয়ে হাজির হয়েছে। দেখাচ্ছি আমি, একদম সবার শেষে চলে আসি, খেয়াল করুন ক্রিপ্টোজিপিটি ওয়েট লিস্ট। জাস্ট এই বাটনে আপনারা যখন ক্লিক করবেন প্রতিবার সরাসরি আপনি আপনার ক্রিপ্টোজিপিটি প্রোফাইলে চলে আসতে পারবেন। বন্ধুগণ, আজকের টিউটোরিয়াল আমি আর দীর্ঘায়িত করছি না, পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের জন্য অবশ্যই এই ক্রিপ্টোজিপিটির আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।